तेरी हिफाजत मेरी हिफाजत करती है वर्दी, जहाँ भी जाऊँ सबकी खिदमत करती है वर्दी। नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्फी मिरर, हर पल आपके साथ। दोस्तों, पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य में 1 सितंबर को पुलिस दिवस की घोषणा की है। हालांकि 1 सितंबर को यह कार्यक्रम नहीं मनाया गया, क्योंकि हमारे देश के राष्ट्रपति प्रणब मुखर्जी जी का देहांत हो गया था। इसे स्थगित कर 8 सितंबर को रखा गया था। तो 8 सितंबर को पूरे राज्य में पुलिस दिवस काफ़ी उत्साह के साथ मनाया गया। दोस्तों, यदि पुलिस शब्द का सरल शब्दों में उच्चारण करें तो विश्वास से अच्छा शब्द कुछ नहीं हो सकता। और इस कोरोना काल के वैश्विक महामारी के दौरान हमारे बंगाल पुलिस ने इसे सार्थक करके भी दिखाया है, जिसे लेकर ही हमारी मुख्यमंत्री ने पुलिस को सम्मान देने के लिए पुलिस दिवस की घोषणा की है। अब हर साल 1 सितंबर को पुलिस दिवस मनाया जाएगा। इसे लेकर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर ने रविंद्र भवन में एक कार्यक्रम का आयोजन किया और पुलिस दिवस का पालन किया, जहां पे पुलिस कर्मियों को कोरोना योद्धा के रूप में सम्मानित भी किया गया। और सभी सीनियर सेक्रेटरीज के धन्यवाद हमारे चाहिए कि उन्होंने खूब सुंदरता के खातिर सभी पुलिस को आज दिए। और मैडम, हमारे जो मीडिया पर बंधु का नाचे निकाले उन्हें धन्यवाद जनाई। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল সহ পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সময় কর্তব্য আর মানবিকতার দায়িত্ব পালন করে চলেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল সড়ক ও রেলপথে পশ্চিমবঙ্গে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমানা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারদের উদ্যোগে পশ্চিমবঙ্গের সুরক্ষা বজায় রাখার জন্য মাননীয় শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারি মেয়র আসানসোল পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবার জন্য আমাদের তরফ থেকে প্রত্যেককে একটু হাততালি দিতে অনুরোধ করব প্লিজ। মাননীয় ডিসি হেডকোয়ার্টার সাহেবকে অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী তাপস ব্যানার্জি, চেয়ারম্যান এডিডিএ, স্যারকে সম্বর্ধনা জ্ঞাপন করব। ধন্যবাদ স্যার। এবার অনুরোধ করব ডিসি হেডকোয়ার্টার সাহেবকে মাননীয় পূর্ণিন্দু মাঝি, মাননীয় জেলা শাসক পশ্চিম বর্ধমান, স্যারের হাতে কাগজপত্র তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবার জন্য। সমস্যার মধ্যে আছেন সেটা আমরা সঙ্গে সঙ্গে কিভাবে পৌঁছতে পারি, আমার একটাই টার্গেট, আমি এখানকার নাগরিককে, এখানকার পাবলিককে আমি কিভাবে বাড়তি পরিষেবা দিতে পারি, দ্যাট ইজ মাই টার্গেট। সেটা নিয়েই আমরা এগোচ্ছি, সেটা নিয়ে আমরা কাজ করছি, সেটা নিয়ে আমার পুরো টিম কাজ করছে। এটা বাদ দিয়ে ট্রাফিকটা ঠিক রাখার জন্য, এটা বাদ দিয়ে পাবলিকের কিভাবে সেফটি সিকিউরিটি আমরা এনশোর করতে পারি, দিজ আর দ্য বেসিক পুলিশ ডিউটিস। আমাদের ক্রাইম নিয়ে প্রথমে বলি, ক্রাইম নিয়ে প্রত্যেক থানা যেভাবে ক্রাইমের কাজ করছে সেভাবেই কিন্তু এখানে আমরা ল্যাক্সপোর্টটাকে ঠিক করার চেষ্টা করি। অ্যাক্সিডেন্টগুলি কিন্তু আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি কীভাবে ঘটনাগুলি অ্যাক্সিডেন্টগুলি প্রিভেন্ট করতে পারি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু দুটো বড় টাউন আমাদের আন্ডারে রয়েছে আসানসোল দুর্গাপুর, ওখানে মানুষকে কীভাবে একটা ফ্রি ট্রাফিক অ্যাটমসফিয়ার প্রোভাইড করতে পারি। নেক্সট, অনেকগুলি সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প আমরা চালু করেছি, যেখানে মানুষকে অ্যাওয়ার করা কি, অনেকগুলি হেলমেট ডিস্ট্রিবিউট করা থেকে শুরু করে মানুষকে সঙ্গে নিয়ে
কিভাবে আমরা একটা বেটার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এই কমিশনের মধ্যে চালু করতে পারি। নেক্সট নেক্সট ডিজাস্টার ম্যানেজমেন্ট জানবেন আপনারা, এখানে যেহেতু অনেকগুলি কোল মাইন আছে, ওখানে অনেক সাবসিডেন্স গুলি হয়ে যায়, অনেক জায়গায় এখানে আমফান মধ্যে সমস্যা হয়েছিল। ইভেন ডিএম সাহেবের টিম, আমাদের টিম একটা টিম বানিয়ে উই ট্রাই টু গিভ রেস্কিউ অর মে বি রিলিফ সঙ্গে সঙ্গে কিভাবে মানুষ কাছে পৌঁছতে পারে। দেখুন, সারা বছর অনেকগুলি দিন অনেকের জন্য নির্ধারিত করা হয়েছে। ওয়ার্ল্ড ইউথ ডে আমরা পালন করি, এনভায়রনমেন্ট ডে আমরা পালন করি, ফাদার্স ডে, মাদার্স ডে অনেক ডে পালন করি আমরা, চিলড্রেন্স ডে, টিচার্স ডে। কিন্তু টিচার্স ডে বাদ দিলে অন্যান্য যে দিন গুরুত্বপূর্ণ, এবং টিচার্স ডেটা যে আমরা 5th September পালন করি, সবার মনে একটা আগে থেকে আগ্রহ থাকে, 10-15 দিন আগে থেকে আগ্রহ থাকে যে না 5 তারিখ শিক্ষক দিবস, ছাত্রদের মাস্টারমশাইদের জন্য তাদেরকে সম্মান জানাবে, বিভিন্ন ভাবে তারা সেলিব্রেট করবে। এটা লাস্ট 3-4 বছর ধরে, 7-8 বছর বলতে পারেন, ওয়েস্ট বেঙ্গলে পুলিশের যে কার্যকলাপ, যে পুলিশ অফিসাররা আছেন তারাও ফিল করছেন, এবং তার সঙ্গে সঙ্গে কমন পিপুলও ফিল করছে। আজ থেকে 8-10 বছর আগে পুলিশ মানেই ছিল যে যদি কেউ হিনিয়াস ক্রাইম করে, মেয়র সাহেব আছেন, অর্থাৎ চেয়ারম্যান স্যার আছেন, ডিসিপি স্যাররা আছেন, আমার এডিএম স্যাররা আছেন, উপস্থিত সকল পুলিশ অফিসার, সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুরা, এবং সর্বোপরি আমার পুলিশ পরিবারের প্রতিটি সদস্য, প্রত্যেককে আজকে এই পুলিশ জীবনের পুলিশ ডে, যে আজকে দিনটি ক্যালেন্ডারে আজকে একদম মার্ক হয়ে গেল, আজকে আমি ব্যক্তিগতভাবে এই জেলার জেলাশাসক তথা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পুলিশ বারের পুলিশ পরিবারের প্রত্যেক সদস্য তথা সিপি স্যার, তার যে লিডারশিপে যারা কাজ করছে, যদি কেউ আমার সঙ্গে ছিলেন, তিনি আমার প্রিয় সিপি স্যার, তার ফুল টিম যেভাবে সেদিন এগিয়ে এসেছিলেন, আমি সারা জীবন আমার মনে থাকবে যে ওই কঠিন পরিস্থিতিতে কিভাবে একজন হাত বাড়িয়ে দিয়েছিল। তো আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে এবং আপনাদের প্রত্যেকের কাছে খুবই ঋণী। দেখুন, আজকে অন্য কথাই বলবো না, সবাই সব কথা বলেছে, আপনাদের কথা শুনতে শুনতে আমি অভিভূত হয়ে যাচ্ছিলাম। আমরা কেন বাঁচি? আমরা বাঁচি জাস্ট রিকগনিশনের জন্য। সবাই চায় আমাকে সবাই রিকগনাইজ করুক, সব ভালো বলুক, ভালো কাজ করুক, সেই রিকগনিশন কিন্তু আজকে সরকার দিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, সে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বা সে দেশে যদি প্রচণ্ড মহামারী হয়, প্রচণ্ড অতিমারী হয়, দুটো জায়গায় আপনি খোলা পাবেন, এক হচ্ছে হাসপাতাল, সরকারি হাসপাতাল। প্রস্তুত থাকবে জুনিয়র কনস্টেবল মিলন মাঝি, নর্থ পিএস জাহাঙ্গীর মহল্লা, প্রস্তুত থাকবেন হোমগার্ড ছোট রক্ষিত আসানসোল নর্থ পিএস জাহাঙ্গীর মহল্লা, পুরস্কার গ্রহণ করছেন হোমগার্ড ছোট রক্ষিত, এরপরে অনুরোধ করবো বিশ্বজিৎ মাল্লা আসক্ত নর্থ পিএস জাহাঙ্গীর মহল্লা থেকে। প্রস্তুত থাকবেন জুনিয়র কনস্টেবল সুদর্শন রজক, কনস্টেবল গোলাম মোর্তাজা, পুরস্কার গ্রহণ করছেন গোলাম মোর্তাজা, পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় চেয়ারম্যান এডিডিএ।